আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সিএসএস এর সিনট্যাক্স সম্পর্কে। তো সিএসএস সিনট্যাক্সটা কি ছিল? একটা সিলেক্টর, দেন হচ্ছে ডিক্লারেশন ব্লক। তো যেখানে দেখাই যাচ্ছে সিলেক্টর হচ্ছে কি, সিলেক্টর ছাড়া আমি সিএসএস অ্যাপ্লাই করতে পারবো না। তো সেক্ষেত্রে সিএসএস এ মাল্টিপল অথবা অনেক ধরনের সিলেক্টর রয়েছে, যে সিলেক্টরগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো কী কীভাবে অথবা কীভাবে এসটিএমএল থেকে সিলেক্টরগুলোকে ধরা যায়, তো সিলেক্টর যদি জানতে চান সেক্ষেত্রে হচ্ছে পাঁচভাবে যে এসটিএমএল থেকে সিলেক্ট এসটিএমএল থেকে এলিমেন্টগুলোকে সিলেক্ট করা যায়। একটা হচ্ছে যে কোনো এলিমেন্টের নাম, তার ক্লাস অথবা তার আইডি দিয়ে। তারপর হচ্ছে কম্বিনেশনের মাধ্যমে, ধরেন আপনি তিন চারটা এলিমেন্টকে সেমভাবে আপনি স্টাইল দিতে চান। তারপর আরেকটা আছে বিভিন্ন সিডো ক্লাস সিলেক্টরের মাধ্যমে, তারপর সিডো এলিমেন্ট সিলেক্টরের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে যে কোনো এলিমেন্টের অ্যাট্রিবিউট ধরে। তো এই কয়েকটা জিনিস আসলে কীভাবে কাজ করে, তো আমি যদি আপনাকে একটু নোট রাখি যে আসলে আমরা কী কী দেখতে চাচ্ছি। একটা হচ্ছে সিম্পল সিলেক্টর। তো সিম্পল সিলেক্টরটা হচ্ছে কি, সিম্পল সিলেক্টর হচ্ছে এরকম অনেকটা, সিম্পল সিলেক্টর। দেন একটা আছে আপনার কম্বিনেটর, আর আরেকটা আছে হচ্ছে আপনার সিডো ক্লাস। সিডো ক্লাস, সিডো ক্লাস, আরেকটা আছে সিডো এলিমেন্ট, ইউ হবে। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর, অ্যাট্রিবিউট ধরে যে কোনো এলিমেন্টকে সিলেক্ট করা। ওকে, তো প্রথমে আমরা দেখি সিম্পল সিলেক্টর কি। সিম্পল সিলেক্টরের তিনটা পার্ট থাকে, মানে তিন ধরনের আর কি। সেটা হচ্ছে যে কোনো ট্যাগ নেম, ট্যাগের ক্লাস, একটা হচ্ছে ট্যাগ আইডি। যে আপনি যে কোনো এলিমেন্টের এই তিনটা তিনভাবে যদি যে কোনো একটাকে সিলেক্ট করেন, যে কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করেন, সেটা হবে কি একটা সিম্পল সিলেক্টর। তো আমরা হয়তো ট্যাগ নেমটা হিসেবে জানি, বা হচ্ছে ট্যাগ নেমটা যেহেতু আমরা বারবার ইউজ করছি। বাকি দুইটা কি, ক্লাস অথবা ট্যাগ আইডি কি, ক্লাস অথবা আইডিটা কি। তো যে কোনো এলিমেন্টকে আপনি যদি একটা ক্লাস সেট করতে চান, তাহলে আপনাকে লিখতে হবে এখানে এইচ ওয়ানের মধ্যে প্রথমে লিখতে হবে ক্লাস। ক্লাস লিখে আপনি যদি এখানে লেখেন যে এটা হচ্ছে একটা হেডিং, হেডিং ক্লাস, ওকে, তখন দেখবেন যে এই এলিমেন্টের জন্য একটা ক্লাস নেওয়া হয়ে গেছে। সেমভাবে যদি আপনি আইডি নিতে চান, ধরুন আমি আইডি নিলাম, আইডি নিলাম কীভাবে, এখানে হয়তো আপনি সেম নামে আইডি নিতে পারেন, অথবা আমি দিলাম যে হচ্ছে হেডিং ক্লাস বা হচ্ছে হেডিং আইডি। তো নিলে যেটা হবে, এই যে আইডি লিখলেন এটা হচ্ছে এইচ ওয়ানের আইডি, এই যে ক্লাস লিখলেন এটা হচ্ছে কি এইচ ওয়ানের ক্লাস। এখন আপনি চাইলে এই দুইটা নেম দিয়েও কী করতে পারবেন, এখানে স্টাইল করতে পারবেন, বাট প্রসেসটা একটু ভিন্ন। প্রসেসটা কীরকম ভিন্ন, ধরেন আপনি এখানে যেরকম এইচ ওয়ান দিয়ে সরাসরি সিলেক্ট করছেন, বাট যখন আপনি ক্লাস দিয়ে সিলেক্ট করবেন তখন আপনাকে প্রথমে ইউজ করতে হবে ডট চিহ্ন। ডট দেওয়ার পর যখন হেডিং ক্লাস দিবেন তখন দেখবেন যে সিএসএসটা কিন্তু আপনার পাচ্ছে। অথবা আপনি যদি কালারটা চেঞ্জ করি, ধরেন আমি দিলাম রেড, তখন দেখবেন রেড কালার হচ্ছে। তার মানে হচ্ছে কি, আপনার এই সিনট্যাক্সটা কাজ করতেছে। আইডির ক্ষেত্রে তাহলে কী হবে, আইডির ক্ষেত্রে যে জিনিসটা হয়, আপনি শুধু এই যে ডটের জায়গায় যদি আপনি হ্যাশ ইউজ করেন, তখন হচ্ছে আইডি দ্বারা সিলেক্টেড থাকে যে কোনো এলিমেন্ট। হ্যাঁ, এখন দেখেন যদি আমি সিলেক্ট করলে এখন চেঞ্জ তো হইল না, হইল না কেন, হয় না হচ্ছে কারণ দেখেন আপনি আইডিতে একটা নেম ইউজ করছেন, হেডিং আইডি, বাট এখানে ইউজ করছেন কি হেডিং ক্লাস। এই দুটো যেহেতু মিলেনি এই কারণে কাজ করতেছে না। তো আমি যেটা করি, হেডিং আইডিটা যদি আমি এখানে বসিয়ে দিই, তখন দেখবেন যে কাজ করতেছে। তার মানে বুঝতেছেন যে একটা এলিমেন্টকে তিনভাবে আমি কীভাবে সিলেক্ট করতে পারি। এর সাথে এই এলিমেন্টকে সরাসরি আরেকভাবে সিলেক্ট করা যায়, যার নাম হচ্ছে অ্যাট্রিবিউট ধরে সিলেক্ট করা। তো তার প্রসেসটা একটু ভিন্ন, কীভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট্রিবিউট হচ্ছে, ধরেন আপনি ওপেনিং ট্যাগে যা লিখবেন তাই হচ্ছে কি তার অ্যাট্রিবিউট। এখানে আইডিও অ্যাট্রিবিউট, ক্লাসও অ্যাট্রিবিউট, তাহলে অন্য অ্যাট্রিবিউটটা কি, এটা তো একরকম হচ্ছে আপনি ক্লাস এবং আইডির জন্য আপনার একটা সিনট্যাক্স আছে, আইডিকে আপনি হ্যাশ ধরে সিলেক্ট করতে পারবেন আর ক্লাসকে আপনি ডট দিয়ে সিলেক্ট করতে পারবেন। বাট অন্যান্য অ্যাট্রিবিউটগুলো কীভাবে সিলেক্ট করবেন, ধরেন আমি দিলাম হচ্ছে কাস্টম অ্যাট্রিবিউট, হ্যাঁ কাস্টম এটিটিআর দিলাম, তা আপনি দিলেন যে হেডিং অ্যাট্রিবিউট, হেডিং এটিটিআর, এটাকে আপনি কীভাবে সিলেক্ট করবেন, এর জন্য তো কোনো সিনট্যাক্স নাই। তো আপনি চাইলে এরকম আরও অনেকগুলো দিতে পারেন, ধরেন একটা একটা দিলেন, তারপর এখানে দিলেন হচ্ছে অ্যাটিটিআর টু, আর এখানে দিলেন টু। তো আমি চাচ্ছি কি এইভাবে এটাকে সিলেক্ট করতে। তো তখন যে জিনিসটা করতে হবে, আপনাকে প্রথমে লিখতে হবে ট্যাগের নেম। হ্যাঁ, ধরেন আমি দিলাম ট্যাগ অথবা ট্যাগ ক্লাস অথবা আইডি, যে কোনো একটা নেম। হ্যাঁ, তো আমি ধরেন এখানে প্রথমে দিলাম এইচ ওয়ান। দেওয়ার পর আপনাকে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, দেওয়ার পর এখানে বলে দিতে হবে যে আসলে আপনি কোন অ্যাট্রিবিউটকে সিলেক্ট করতে চান। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এতটুকু সরাসরি কপি করে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এতটুকু কপি করে যদি এখানে দিয়ে দেন, আপনার এটা আপাতত সিলেক্ট হয়ে গেছে,
এরপর ধরেন আমি এখান থেকে বলতে চাই যে ধরেন আমরা আরেকটা প্রপার্টি চেঞ্জ করি, সেটা হচ্ছে ধরেন একটা বর্ডার সেট করতে চাই। তো বর্ডার লিখলে কী হয়, বর্ডার দিয়ে হচ্ছে মূলত বর্ডারটা সিলেক্ট করা যায়। তো আমি দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড রেড। দেখেন চারপাশে কী হয়েছে, একটা বর্ডার চলে আসছে না, আসছে। তো এটা হচ্ছে কি যে আমার কাস্টম অ্যাট্রিবিউট দিয়ে কী করছে, আমি হেডিংটাকে সিলেক্ট করছি। তো সেমভাবে ধরেন আপনি যদি এটা দিয়ে করতে চাইতেন, ধরেন হচ্ছে কাস্টম এডিটর 1 যেটা ছিল আর কি, যেখানে 2 ছিল না, তো এখানেও যদি আপনি দেন, ধরুন আমি এটাকে ডুপ্লিকেট করলাম, করে আমি এখানে লিখলাম। তো লিখলে যেটা হলো, আমি ধরেন এখানে রেডের জায়গায় করে দিলাম হচ্ছে অন্য কালার দিলাম, যেটা দিতে পারি গ্রিন কালারটা দিলাম। দেখেন গ্রিন হয়ে গেছে। ওকে, তো এখানে একটা জিনিস একটু ফলো করা, আমি তো এখানে ইউজ করছিলাম কি বর্ডার রেড, আবার এখানে ইউজ করছি কি সি গ্রিন। হ্যাঁ, তো এখানে একটা জিনিস ফলো করেন, প্রথমে উপরে রেড ছিল, নিচে গ্রিন ছিল, তাহলে চেঞ্জ হলো কেন? এটাকে বলা হয় হচ্ছে ক্যাসকেডিং, যে আসলে সবার সেম এলিমেন্টে যখন আপনি প্রপার্টিগুলো সেট করবেন, যে সবার শেষে আছে তার প্রায়োরিটি বেশি, তো এই জন্য এটাকে ক্যাসকেড বলা হয় আর কি, বা হচ্ছে একটা ধারা বলা হয়, যে আপনি যত নিচে নামবেন তার প্রায়োরিটি হচ্ছে কি বেশি, বা অথবা জিনিসটা এরকম বলতে পারেন যে সিএসএস এর সবার শেষের প্রপার্টির প্রায়োরিটি বেশি। ধরেন আমি উল্টে দিলাম, হ্যাঁ, এফটার যদি আমি উপরে দিই, বেশি উপরে হয়ে গেছে, তখন দেখেন তখন কিন্তু রেড পাচ্ছে, হ্যাঁ গ্রিন পাচ্ছে না। আবার যখন রেডটা উপরে তুলে দিচ্ছি, তখন হচ্ছে গ্রিন পাচ্ছে, রেডটা পাচ্ছে না। এটাই হচ্ছে মূলত একটা ক্যাসকেডিং, বা হচ্ছে সিএসএস এর যে তার মানে তার কী বলা যায় ফুল ফর্মে যে ক্যাসকেড শব্দটা থাকে আর কি। তো ক্যাসকেড মানেই হচ্ছে ক্যাসকেডের যে গুণটা আর কি, সেটা হচ্ছে এখানে তার সবার শেষে যে অ্যাট্রিবিউটটা আছে, সেম এলিমেন্টের সবার শেষের যে প্রপার্টিগুলো আছে এগুলোর প্রায়োরিটি সবচেয়ে বেশি, বা হচ্ছে এগুলোই সবসময় কাজ করবে। ওকে, তো আমরা দুইটা জিনিস দেখলাম যে কীভাবে আইডি ধরে সিলেক্ট করতে পারি, ক্লাস ধরে সিলেক্ট করতে পারি, এবং অ্যাট্রিবিউট ধরে সিলেক্ট করতে পারি। এখন দেখেন কম্বিনেটর নামে একটা অপশন আছে, যে কম্বিনেটরটা কী, কম্বিনেটরটা হচ্ছে এটাকে বলা হয় একটা একটা এলিমেন্ট এবং তার ইনার এলিমেন্টগুলোর মধ্যে যে রিলেশন থাকে ওইগুলোকে একসাথে সিলেক্ট করা, অথবা হচ্ছে ধরেন কয়েকটা এলিমেন্টকে আপনি সেম স্টাইল দিতে যাচ্ছেন, তখন সেটাকে বলা হয় কম্বিনেটর। ধরেন আমি এখানে একটা H1 নিলাম, হ্যাঁ আমি এখানে ধরেন একটা H2 নিলাম, তো H2-তে দিলাম হচ্ছে যে এলিমেন্ট টু। এরপর ধরেন যে একটা H3 দিলাম, তাকে দিলাম হচ্ছে এলিমেন্ট 3, তারপর আরেকটা দিলাম এলিমেন্ট 4, এটা ছিল H4। তো দিলে যেটা হলো, দেখেন তিনটা এলিমেন্ট কিন্তু আমার চলে আসছে, হ্যাঁ, কিন্তু আপনি চাচ্ছেন যেহেতু আমি H1 স্টাইল করছি, তার মানে আমি চাচ্ছি সবগুলোতে যেন সেম স্টাইলটা পায়, তাহলে আমি কীভাবে এগুলোকে সিলেক্ট করব? হ্যাঁ, যেহেতু আমার কাজ হচ্ছে কি সবগুলোকে সেম জিনিস দেওয়া, আপনি চাচ্ছেন যে না আমি কপি কপি করে দিব না, তাহলে তো হচ্ছে আমার লাইন বেড়ে যাচ্ছে, বা হচ্ছে আমার জন্য জিনিসটা ম্যানেজ করা কষ্ট হচ্ছে। আপনি চাচ্ছেন কি একবারই করবেন, বাট সবার জন্য কাজ করবে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যে জিনিসটা আপনি সবাইকে দিতে চান, ধরেন আমরা হচ্ছে এই যে হেডিং আইডিতে যা যা করছি এই প্রপার্টিটা আমি এগুলোতে দিতে চাই, তাহলে যেটা করতে হবে, ধরেন আমার এলিমেন্ট আছে কী কী, H2 আছে, 3 আছে, 4 আছে, আপনি যদি এখানে কমা দিয়ে দিয়ে বলে দেন, ধরেন আমি দিলাম H2, H3, H4, দিলে যেটা হবে সাথে সাথে আপনার এলিমেন্টগুলোতেও কী হয়ে যাবে, ওই স্টাইলটা পেয়ে যাবে। এটাকে বলা হয় কম্বিনেটর, বা হচ্ছে গ্রুপ কম্বিনেটর অথবা গ্রুপ সিলেক্টর, যে একসাথে কী করা, অনেকগুলোকে সেম স্টাইল দেওয়া। ওকে, তো এখন কথা হচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে এখন আপনি চেঞ্জ করতে চান, ধরেন এখন তো সবগুলো সেম হয়ে গেছে, আমি আলাদা করতে পারতেছি না যে আসলে কোনটা 2 কোনটা 3, হয়তো এখানে 2 3 দেখে আমি বুঝতেছি, বাট হচ্ছে কি ভিজুয়ালি দেখে বোঝার উপায় নেই যে আসলে কোনটা কি, তো আমি চাচ্ছি যে H3 এর এখন স্টাইলটা চেঞ্জ করে দিব। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার এলিমেন্ট যদি একটা থাকে, তাহলে হয়তো আপনি এখানে আগে যদি আপনি নিজে করে থাকেন তাহলে জিনিসটা বুঝেন এরকম, যে এখন যদি আমি H3-কে বলি যে না তোমার কালার হয়ে যাবে চেঞ্জ, তোমার কালার হয়ে যাবে ইয়েলো, ওকে, তখন দেখেন এগুলো তো ঠিক আছে, বাট এটা কী হয়েছে, এটা একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এরপর ধরেন যে আপনি চাচ্ছেন যে না ঠিক আছে, এখানে আমি হেডিং ধরে যে বা হচ্ছে ট্যাগের নাম ধরে করবো না, আমি এখানে ক্লাস ধরে করবো, তো ক্লাস দিলেন হচ্ছে কি দিলেন যে H3 বা হচ্ছে H3L। হ্যাঁ, তো যেহেতু ক্লাসের জন্য কী করতে হয়, আমাকে হচ্ছে ডট দিয়ে ক্লাসের নামটা বলে দিতে হয়। ওকে, দেখেন কাজ করতেছে। ধরেন আপনি হচ্ছে আইডি দিয়ে করতে চান, তাহলে হচ্ছে কী দিবেন, ধরেন দিলেন H3 ID, তাহলে কী করতে হবে, যদি আপনি এখানে H3 দেন তাহলে কাজ করবে না। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, এখানে সিনট্যাক্সটা চেঞ্জ করতে হবে, সিনট্যাক্স হবে কি ডটের জায়গায় হ্যাশ। ওকে, তখন কিন্তু কাজ করতেছে। তো এখন চাচ্ছেন যে আবার সেম যে না আমি এই তিনটা দিয়ে করবো না,
আমি করব কি দিয়ে, অ্যাট্রিবিউট দিয়ে। তো আপনি একটা অ্যাট্রিবিউট বানালেন যে মাই টিআর, মাই টিআর ইকুয়াল হচ্ছে কি এইচ থ্রি এটিটিআর দিলেন। তাহলে কী করতে হবে, এই জিনিসটা কপি করবেন এতটুকু করে, ধরেন আপনি যেহেতু আপনি আইডি নিয়েছেন, হ্যাঁ তো আইডি নেওয়ার পর অথবা হচ্ছে ধরেন আপনি এইচ থ্রি নিয়েছেন, তো এইচ থ্রি এলিমেন্টটা প্রথমে সিলেক্ট করবেন, দেন হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট, তখন কিন্তু কাজ করতেছে। যদি আপনি কিছু চেঞ্জ করেন, ধরুন আমি এখানে একটা স্পেস দিলাম এক্সট্রা, তখন কিন্তু কাজ করবে না। হ্যাঁ এখানে অ্যাট্রিবিউট একদম যেখানে ক্লোজ সেখানে এটা রাখতে হবে। হ্যাঁ একদম সেমিকোলন থেকে ডাবল কোটেশন থেকে ডাবল কোটেশনের মাধ্যমে কী করে কী থাকা যাবে না, কোনো গ্যাপ থাকা যাবে না। যদি কোনো আপনার কোনো গ্যাপ দেওয়ার ইচ্ছা হয়, যেমন এইচটি এটিটিআর হয়তো আপনাকে এভাবে লিখতে হবে, নট আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে, ওকে এটা একটু মাথায় রাখবেন। আর আগে পরে যদি কোনো স্পেস দেন তখন আমার কাজ করবে না। যেমন দেখুন আমরা একটা স্পেস দেওয়ার কারণে কিন্তু এখানে কাজ করতেছে না, সেমভাবে ধরুন স্পেসটা যদি আমি এখানে দিই তখন কিন্তু কাজ করবে না। ওকে দুই জায়গাতে একদম সেম মিল থাকতে হবে। আর আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে আপনি চাইলে শুধু যে এখানে এইচ থ্রি দিয়ে লিখতে হবে এরকম না, আপনি এখানে যে কোনো একটা ক্লাসও দিতে পারেন। হ্যাঁ ধরুন আপনি এখানে এইভাবে দিলাম যে ডট, ওইখানে যে ক্লাস নেমটা দিয়েছেন ক্লাস নেমটা হচ্ছে কি এইচ থ্রি ইএলই, দেওয়ার পর দেখেন তখন কিন্তু কাজ করবে। হ্যাঁ অথবা যদি আইডি দেন যে আইডিতে যা ছিল এইচ থ্রি আইডি, তো এইচ থ্রি আইডি লিখেও আপনি সিলেক্ট করতে পারবেন। এ ছিল হচ্ছে বেসিক আপনার HTML সিলেক্টর, যে যেভাবে সিলেক্ট করে কী করতে পারেন আপনি এই এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে পারেন। এর সাথে হচ্ছে আরও দুইটা পার্ট থাকে, সেটা হচ্ছে কি সিডো এলিমেন্ট আর হচ্ছে সিডো ক্লাস। তো এই দুইটা কী জিনিস, সিডো এলিমেন্ট অথবা সিডো সিডো এলিমেন্ট অথবা সিডো ক্লাস। তো সিডো ক্লাসটা হচ্ছে মূলত প্রতিটা এলিমেন্টের মধ্যে কিছু কমন কিছু ক্লাস কানেক্ট করা থাকে, যেমন হচ্ছে একটা সবাই পরিচিত যাকে বলা হয় হোভার। হ্যাঁ অথবা সবচেয়ে কমন যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ভিজিটেড, লিঙ্কড অথবা হচ্ছে অ্যাক্টিভ। এটা হচ্ছে কোথায় দেখছেন, দেখবেন আপনি যখন গুগলে কোনো একটা লিঙ্কে সার্চ দেন দেখবেন সেটার সাথে সাথে নীল হয়ে যায়। এর মানে হচ্ছে আপনি দেখে বুঝেন যে এই লিঙ্কটা আপনি কী করছেন, পূর্ববর্তীতে ভিজিট করছেন। তারপর হচ্ছে যখন কিছু কোনো লিঙ্কের উপর মাউস নেন তখন দেখবেন যে একটা কালারটা চেঞ্জ হয়ে যায়, এটাকে বলা হয় হোভার। হ্যাঁ তারপর হচ্ছে ধরুন আপনি যখন একটা বাটনে যখন ক্লিক করে রাখেন তখন দেখবেন যে কালারটা ততক্ষণ চেঞ্জ আছে, আবার যখন দেখবেন যে সরায় ফেলেন তখন দেখবেন যে আবার কালারটা চলে গেছে, এটাকে বলা হয় হোভার ইফেক্ট। আর কিছু কিছু জায়গায় দেখবেন আপনি যে পেজে থাকেন ওই পেজের উপরে লিঙ্কটা দেখবেন যে চেঞ্জ থাকে। হ্যাঁ অনেকটা হচ্ছে কীরকম বলবো, আপনি যদি কখনো ড্যাশবোর্ড ইউজ করে থাকেন অথবা জিনিসটা এরকম, আপনি যে যখন মোবাইল অ্যাপ ইউজ করেন তখন কী হয় যে বাটনে ক্লিক করেন ওই বাটনটা অ্যাক্টিভ থাকে এবং ওই পেজের কী করে কন্টেন্টগুলো আপনাকে শো করে। তো সেক্ষেত্রে এই যে একটা অ্যাট্রিবিউট এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ অ্যাট্রিবিউট। হ্যাঁ হচ্ছে অ্যাক্টিভ অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় অ্যাক্টিভ ক্লাস, অ্যাক্টিভ সিডো ক্লাস। তো আমরা কয়েকটি একটু এক্সাম্পল দেখি, তাহলে তো আমার জন্য অনেক সহজ হবে। যেমন হচ্ছে আমি আপাতত এই তিনটাকে ক্লোজ করে আমি একটা লিঙ্ক ট্যাগ নিচ্ছি, লিঙ্ক হচ্ছে কি এ নিলাম। হ্যাঁ তো এর মধ্যে যেহেতু আমার কোনো লিঙ্ক নাই, কোনো লিঙ্ক না দিলে সেখানে হ্যাশ ইউজ করতে হয়। হ্যাঁ আমি দিলাম যে লিঙ্ক ওয়ান, হ্যাঁ দিলে দেখবেন যে এখানে একটা লিঙ্ক আসছে। হ্যাঁ এটা হয়তো এখানে আসছে, আমি এখানে একটা ব্রেক দিয়ে দিই, হ্যাঁ বিআর ইউজ করলে তো একটা ব্রেক পড়ে যায়। ওকে এরপর চাচ্ছেন যে এটা একটু বোল্ড করে দিতে। হ্যাঁ তো বোল্ড করতে গেলে আমাদের বেসিক কিছু এস্টিমেলি আছে যেগুলো মাধ্যমে আমরা কী করতে পারি, যে কোনো লিঙ্কে ইনস্টল করতে পারি। ওকে দেখেন এটা এখন একটু বোল্ড হয়ে গেছে। তো এখানে যে জিনিসটা হয় যেটা হয়েছে আর কি, তো আমরা চাচ্ছি এটাকে একটু সিডো কিছু সিডো ক্লাস দেখতে যে কীভাবে এটা কাজ করে। তো প্রথমে যে কাজটা করবেন, যেহেতু এ ট্যাগের নাম কি এ ট্যাগ, হ্যাঁ আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে এ দিয়ে। এ দেওয়ার পর আপনি এর কোন প্রপার্টিটা চেঞ্জ করতে চান। হ্যাঁ অলরেডি দেখেন আপনি এখানে কিছু জিনিস পাবেন না, এখানে সবগুলো দেয়নি। ধরেন আমি এখানে দিলাম এ ডট ক্লিকড, হ্যাঁ সরি ক্লিক না, এ ডট কী দেওয়া যায় ভিজিটেড দিলাম। তো ভিজিটেডে কী হবে, এটা হবে রেড কালার, রেড। তো আমি যদি দেখেন এই লিঙ্কে আমার অলরেডি ক্লিক করা আছে, হ্যাঁ এই কারণ হচ্ছে এটাকে রেড দেখাচ্ছে। তো ধরেন আমি এখানে আলাদা একটা লিঙ্ক দিই, দিলাম হচ্ছে http://something.com। এখন দেখেন এই লিঙ্কে তো আমি ক্লিক করি নাই কখনো, এই কারণে এই লিঙ্কটা আছে ব্লু, এটা হচ্ছে ডিফল্ট কালার, ডিফল্ট কালার। আমি যখন ক্লিক করব, হ্যাঁ দেখেন এই নামে কোনো লিঙ্ক নাই, বাট আমি যখন এই লিঙ্ক এই এই বাটনটাতে একবার ক্লিক করে ফেলছিস তখন সাথে সাথে কী হয়ে গেছে, এটা রেড কালার হয়ে গেছে। এই যে আপনি একটা সিডো ক্লাস পাইলেন, এই ক্লাসটাতে আপনি কোথাও অ্যাড করার নাই যে আমি ক্লিক করলে কী হবে এটার কালার চেঞ্জ হবে, এটা হচ্ছে কি HTML অথবা CSS থেকে
এটা বলতে পারেন যে হচ্ছে কি www3 কমিউনিটি থেকে এটা অটো দেওয়া আছে, তখন কি হয়েছে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এটাকে সিলেক্ট করতে হয় প্রথমে ট্যাগ, দেন একটা কোলন, দেন হচ্ছে ওইটার ক্লাস। হ্যাঁ, এরপর আছে আপনি চাচ্ছেন মাউস নিলে এটা কালার চেঞ্জ হবে। হ্যাঁ, এটাকে বলা হয় হোভার। হ্যাঁ, ধরেন আমি মাউস নেওয়ার পর এখানে হোভার লিখবেন, তো হোভারে কী হবে, হোভার হচ্ছে কালারটা ধরেন হবে হচ্ছে গ্রিন। হ্যাঁ, তখন দেখেন এখানে মাউসটা নেবেন তখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আর আরেকটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভটা কীরকম, অ্যাক্টিভ হচ্ছে যখন আপনি একটা বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যতক্ষণ পর্যন্ত মাউস না অন্য কোথাও ক্লিক না করবেন ততক্ষণ এটা কালারটা চেঞ্জ থাকবে। যেমন দেখেন আমি যদি এখানে অ্যাক্টিভ লিখি, অ্যাক্টিভ দিলাম, তো অ্যাক্টিভে ধরুন আমি কালার দিলাম হচ্ছে কী দেওয়া যায়, ব্লু দিলাম। হ্যাঁ, ব্লু তো কালার থাকেই, এটা দিই। ওকে, দেওয়ার পর দেখেন যেটা কন্ডিশন ছিল, কন্ডিশনটা কী ছিল, ধরেন আমি এই লিঙ্কে ক্লিক করব, ক্লিক করার পরে আমি অন্য কোথাও আর ক্লিক করব না, যতক্ষণ ক্লিক করব না ততক্ষণ পর্যন্ত এটা লিঙ্কটা কী থাকবে, এই যে ব্লু ভায়োলেটটা থাকবে। দেখেন আমি ক্লিক করলাম, এই দেখেন যতক্ষণ ক্লিক করে রাখতেছি ততক্ষণ কী হয়েছে কালারটা চেঞ্জ, ছেড়ে দিলাম চলে গেছে, ক্লিক করে রাখছি এই কালার। ওকে, এটাকে বলা হয় অ্যাক্টিভ। অ্যাক্টিভ মিন্স হচ্ছে এই যে যতক্ষণ এটা লিঙ্কটা বা হচ্ছে মাউসের কার্সরটা তার উপর অ্যাক্টিভ আছে, ওইটি হচ্ছে কি অ্যাক্টিভ। ওকে, আশা করি বুঝতে পারছেন যে আসলে সিডিও ক্লাসটা কি। তো এরকম সিডিও ক্লাস আর কী কী আছে, এরকম সিডিও ক্লাসগুলো আরও অনেকগুলো আছে, বাট এই কয়েকটাই হচ্ছে আপনার কমন, ভিজিটেড, হোভার, অ্যাক্টিভ। ওকে, আচ্ছা, এরপর আরেকটা আছে সুডো এলিমেন্ট, নাকি সুডো এলিমেন্টটা আসলে কী। সিডো এলিমেন্টটা হচ্ছে আপনার কিছু কিছু এলিমেন্ট আছে যে এলিমেন্টগুলো হচ্ছে আপনার প্রতিটা ট্যাগের সাথে দুইটা এলিমেন্ট সাধারণত থাকে, একটা হচ্ছে আফটার বিফোর। হ্যাঁ, এদের একটু কমন ব্যবহার হয় আর কি, এছাড়াও আরও অনেক আছে যেগুলো হচ্ছে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো সুডো এলিমেন্টটা আমরা একটু পরে দেখবো, যেখানে হচ্ছে আমরা পজিশন নিয়ে ডিটেলস শিখবো, বাট আপনার হচ্ছে এই তিনটা জিনিস আমাদের কমন ব্যবহার হবে আপাতত, তিনটা না এই চারটা জিনিস, একটা হচ্ছে সিম্পল সিলেক্টর, কম্বিনেটর, সিডো ক্লাস, একটা অ্যাট্রিবিউট। তো অ্যাট্রিবিউটটা খুব কম ব্যবহার হয়, বাট যেহেতু ইউজটা দেখছেন আপনারা চাইলে ইউজ করে জাস্ট একটু শিখে রাখবেন যে কীভাবে এটা ইউজ করতে হয়। তো সে পর্যন্ত একটু প্র্যাকটিস করতে থাকেন, দেখা হচ্ছে পরের মডিউলে।